আমার বুকের ব্যথা শুরু করে দিয়েছিল নেপালি, নেপালের সাথে খেলা দেখতে গিয়ে তো ব্যথা শুরু হয়ে গেছে। মানে কি শান্ত ওর খেলার পারফরমেন্স দিয়েই কিন্তু বাংলাদেশ টিমের ক্যাপ্টেন হয়ে আসছে, ও আকাশ থেকে ঘুরে আসে। সত্যি কথা বলতে কি, ব্যাট পারফরমেন্স নিয়ে কথা বলতে গেলে যে ধরনের যে ব্যাকগ্রাউন্ডটা করা দরকার ওটা করা হয়নি। বাট আমি আপনাদের প্রশ্নের উত্তর দিব স্যার, ঠিক আছে? আমরা কি মনে করি, এটা আমি আরো ভালো হতো যদি ক্যাপ্টেন কোচ ওদের রিপোর্ট গুলা, কোচের রিপোর্টটা পেতাম, টিম ম্যানেজমেন্টের রিপোর্টটা পেতাম, ক্যাপ্টেনের সাথে কথা বলতাম, তাহলে আপনাদেরকে আরো স্পেসিফিক বলতে পারতাম। তবে কেন কোনটা হয়েছে এই উত্তর না দিতে পারলেও, যেটা বলল না আমাদের এক্সপেকটেশন মিট করেছি কিনা, না কি যেন প্রশ্নটা ছিল, সন্তুষ্ট কিনা, হ্যাঁ এইটা এটা বলতে পারবো, এটা এটা তো অসম্ভব, এটা তো অসম্ভব। এই প্রশ্নটার উত্তর আমি যদি এখন বলি, শুধু উত্তরটা দেই অনেক ভুল বোঝাবুঝির সৃষ্টি হবে, সেই জন্য আমাকে একটু ব্যাকগ্রাউন্ড বলতেই হবে, ঠিক আছে? এইবারের বিশ্বকাপটা অন্যান্য যে কোনো বিশ্বকাপের চেয়ে আমাদের জন্য ছিল আলাদা। এইবারই প্রথম আমরা একটা বিরাট রিস্ক নিয়েছি, মানে আমরা আমি আমরা যা মনে করি সেটা বলছি, ঠিক আছে? রিস্ক ইন দ্য সেন্স যে এবারেই প্রথম আমরা পাঁচটা প্রায় নতুন ছেলে পাঠিয়েছি, ইনএক্সপিরিয়েন্স, আর বোলিং ফাস্ট বোলার ছাড়া, মানে বোলিং ছাড়া দুজন মানে চারজন ব্যাটসম্যান বা অলরাউন্ডার পাঠিয়েছি যারা নাকি ফুললি এক্সপিরিয়েন্স, ঠিক আছে? মানে আমি একদম স্পেসিফিক যদি বলি, তানজিব তামিম, তানজিম সাকিব, তৌহিদ হৃদয়, ঋষাদ, অনিক। তো বিশ্বকাপের মতো একটা টুর্নামেন্ট, তাও আবার টি টোয়েন্টি যেটাতে নাকি আমরা বেস্ট পিছনে, এরকম একটা দলকে দলে বিশ্বকাপ খেলতে পাঠাচ্ছি যেখানে পাঁচটা নতুন ছেলে, দিস ইজ নাম্বার ওয়ান, ইট ওয়াজ আ বিট রিস্কি ডিসিশন। তা আমাদের ভরসা ছিল, আশা ছিল বা বিশ্বাস ছিল যে এক্সপিরিয়েন্স যে ছেলেগুলোকে আমরা পাঠাচ্ছি এদের সাথে, ফর এক্সাম্পল সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, লিটন দাস, শান্ত, ওরা তো আছে, ওরা মোটামুটি কাভার দিয়ে দিবে, ঠিক আছে? সো সেদিক দিয়ে আমরা একটু ভয়ে ছিলাম, কারণ আরেকটা ভয় হলো যে গ্রুপে পড়েছিলাম, যে গ্রুপটাতে পড়েছিলাম ওখানে দুটো দল ছিল যে দুটাই নাকি অত্যন্ত শক্তিশালী, একটার সাথে তো মানে আমরা ভেবেছিলাম আমরা হয়তো ফাইটিং করতে পারবো না, সাউথ আফ্রিকা, আর শ্রীলঙ্কার সাথে ইট উইল বি ভেরি টাফ, 50-50, হেরেও যেতে পারি জিততেও পারি, এটা হলো আমাদের ধারণা ছিল। এটা কিন্তু আরো বেশি হয়েছে বিকজ অফ দ্য নিউ প্লেয়ার্স দ্যাট উই হ্যাভ ইনক্লুডেড। একটা জিনিস আমরা আগের থেকেই জানতাম যে ঋষাদকে খেলাবে, আর ঋষাদ যে আন্তর্জাতিক পর্যায়ে গিয়ে কি করতে পারে আমাদের কোনো ধারণাই ছিল না। তানজিদ সাকিব যেমন ও খেলবে কিনা এটা কিন্তু খেলার কথা না, মানে আপনারা একটু পরিস্থিতিটা যদি বোঝার চেষ্টা করেন, যেহেতু শরীফুল ইনজুর্ড হলো, ও একটা ম্যাচ খেলার সুযোগ পেল, খেলার পরে ওর পারফরমেন্সটা ভালো হওয়াতে ও কিন্তু খেলে গেল। সো দিস ইজ ওয়ান। নাও এখন যদি আপনারা বলেন, সেই দিক দিয়ে যদি আপনি চিন্তা করেন এবং পাশাপাশি যদি চিন্তা করেন যে এই টুর্নামেন্টটা ওয়াজ নট লাইক এনি আদার টুর্নামেন্ট ফর আদার্স অলসো, তাহলে আমরা না, এই টুর্নামেন্টের আগে কেউ চিন্তা করতে পারে নাই যে পাকিস্তান, শ্রীলঙ্কা, নিউজিল্যান্ডের মতো দল সেকেন্ড রাউন্ডেই যেতে পারবে না, এটা কেউ চিন্তা করে না, ঠিক আছে? এই টুর্নামেন্টের আগে কেউ চিন্তা করিনি আমরা যে অস্ট্রেলিয়া সেমিফাইনাল খেলতে হবে, যে গ্রুপিং করা আছে এখান থেকে ধরেই নেওয়া হয়েছে, মানে কেউ যদি জিজ্ঞেস করতো মুখে না বললো সবসময় তো আমাকে জিজ্ঞেস করলাম সবসময় বাংলাদেশ করতো, কিন্তু আসলে মনের মধ্যে মনে হতো যে এখান থেকে অস্ট্রেলিয়া আর ইন্ডিয়াই যাবে। সো দিস ইজ হোয়াট ইট ইজ, এটা হলো রিয়েলিটি। সেদিক দিয়ে যদি আপনি চিন্তা করেন, আমি বলবো যে প্রথম রাউন্ডে যে খেলাটা
বাংলাদেশ ভালো খেলেছে এবং শ্রীলঙ্কার সাথে তো অবশ্যই ভালো খেলেছে, সবচেয়ে ভালো খেলেছে, সবচেয়ে ভালো খেলেছে সাউথ আফ্রিকার সাথে। আমার আমার মনে হয়েছে যে সাউথ আফ্রিকার সাথে ম্যাচটা বাংলাদেশ সবচেয়ে ভালো খেলেছে এবং আমরা সবসময় জেতার মতোই ছিল, এই ম্যাচ হারার কথা না, ঠিক আছে? বরং যে দলের সাথে আমরা কখনো চিন্তাই করি নাই যে আমাদের কোনো বেশি চিন্তা করতে হবে, আমার বুকের ব্যথা শুরু করে দিয়েছিল নেপালি, নেপালের সাথে খেলা দেখতে গেলে বুক ব্যথা শুরু হয়ে গেছে, মানে কি মুশকিল। মানে আমি বলছি যে এইবারের টুর্নামেন্টটা খালি আমরা না, আমি বলবো সকলের জন্য, কারণ আপনারা একটা জিনিস চিন্তা করে দেখেন, বাংলাদেশ না হয় ঠিক আছে ব্যাটিং খুব খারাপ করে, প্লেয়ার ভালো না, মানুষজন বলতেই পারে এই খেলা দেখে, আমরা নিউ ইয়র্কে খেলেছি, আমরা যে মাঠে খেলেছি ওই মাঠে ইন্ডিয়া কিন্তু 120 করতে পারে, পাকিস্তান 115 করতে পারে, আর সেন্ট ভিনসেন্টে আমরা যে উইকেটে খেলেছি সেই উইকেটে সাউথ আফ্রিকা নেপালের সাথে 1 রানে জিতেছে, 1 রানে। এটা কি সব দল খারাপ হয়ে গেল? না, কিছু একটা আছে যেটা নিয়ে আমি এখন কমেন্ট করতে চাই না। ইট ওয়াজ নট, আমরা যেরকম এক্সপেক্ট করেছিলাম ওই রকম এক্সপেকটেশন হয়নি। এই সব কিছু চিন্তা করে যদি আমি কথা বলি, প্রথম রাউন্ডের খেলা দেখে আমাদের অবশ্যই আমরা খুশি হয়েছি যে আমরা উই কুড কোয়ালিফাই। এইখানটায় যে সমস্ত কন্ডিশনে আমরা খেলেছি এখানে যে কোনো টিম যে কোনো কারোর কাছে খেলে যেতে পারত, ভালো খারাপ বলে কিছু নেই, ওদের কাছে এটা আনএক্সপেক্টেড। আমি নিশ্চিত অন্যান্য দল যারা খেলেছে আমরা যে সমস্ত উইকেটে খেলেছি তাদের জন্য আনএক্সপেক্টেড। সো দিস ইজ ওয়ান, সো এদিক দিয়ে আমি বলবো আমি খুশি। আবার আরেকটা জিনিস একদম উল্টো হয়ে গেছে, মানে আমাদের এত বছরের আমার এক্সপিরিয়েন্স একদম কোনো কাজেই আসলো না। আমি যেখানে ভাবছিলাম এই নতুন ছেলেগুলাকে না হলো সবচেয়ে রিস্কি, এরা এবার কিচ্ছু করতে পারবে না, আমাদের সিনিয়র প্লেয়াররা ভালো করবে, এটা উল্টো হয়ে গেছে। মানে আমাদের সিনিয়র যারা ছিল তাদের যে কাছ থেকে যে এক্সপেক্টেশন ছিল তারা আমরা কিছুই পাই, বরং নতুন কয়েকটা ছেলে দারুণ খেলেছে। এখানে আমাকে যদি জিজ্ঞেস করেন তোহিদ দিদ হ্যাজ প্লেড ভেরি ওয়েল, এখন তোহিদ দিদ আর তানজিদ তামিম এরা কিন্তু একদম নতুন না, তারপরও আমি বলবো টি-20 ওয়ার্ল্ড কাপ খেলার জন্য এই সমস্ত দেশের জন্য তাদের এক্সপিরিয়েন্স অনেক কম, এখনো অনেক বাকি আছে। রিশাদের খেলা, তোহিদ হৃদয়, ইভেন তানজিম সাকিব, এদের খেলা আমাদের চোখে পড়েছে, এদের খেলা দেখে আমাদের ভালো লেগেছে। তো সেদিক দিয়ে বলতে গেলে ওরা যে ভালো খেলেছে সেই এক্সপেকটেশন আমি করি নাই, কিন্তু করেছে সেই জন্য ভালো লেগেছে, এক্সপেকটেশনের চেয়ে বেশি ভালো করেছে। বিশেষ করে রিশাদের কথা আমি চিন্তাই করতে পারিনি, লেগ স্পিনার বাংলা সে খেলাই না, আমরা পাই না, সে জায়গায় ওয়ার্ল্ড কাপ খেলতে চলে গেল এবং গিয়ে সে ওখানে নাম করে আসছে আইসিসি তে। সো ইট ইজ সামথিং যেটা আমরা উই শুড বি প্রাউড অফ। অন্যদিকে শান্ত, লিটন দাস, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, ওদের কাছ থেকে যে এক্সপেকটেশনটা ছিল, আর ওরা তো আর সব ম্যাচ ভালো খেলবে না, কিন্তু কিছু ম্যাচ ওরা আমাদেরকে যেরকম ভাবে আমরা ওদের কাছে এক্সপেক্ট করেছিলাম সেই ধরনের এক্সপেকটেশন এটা আমরা হয়নি। সো এদিক দিয়ে মনটা একটু খারাপ, মনটা খারাপ কারণ একটা জিনিস আপনাদেরকে আমি বলে দিই, অনেকে যে যত কথাই বলুক শান্ত ওর খেলার পারফরমেন্স দিয়েই কিন্তু বাংলাদেশ টিমের ক্যাপ্টেন হয়ে আসছে, ও আকাশ থেকে ঘুরে আসেন, ও পারফর্ম করেই এসছে, এসে এখন পারছেন না, দ্যাট ইজ এ ডিফারেন্ট ইস্যু। এখানে যে কয়টার কথা বলছি আমি, লিটন দাস, লিটন দাস হ্যাজ প্রুভ আগে অনেকবার যে ও একজন ভালো ব্যাটসম্যান, এবং এই উইকেট গুলোতে মাহমুদুল্লাহ রিয়াদ, মাহমুদুল্লাহ রিয়াদ তো টানা ভালো খেলে যাচ্ছে, এই মূল পর্বে এসে যে ডিফিকাল্ট উইকেটে খেলার জন্য আসলে ওদের উপরেই আমাদের সবচেয়ে বেশি ভরসা ছিল। সাকিব, এটি মানে সাকিব আর মাহমুদুল্লাহ রিয়াদের তো খেলে প্রমাণ করতে হবে না যে ওরা কি,
মানে ওদেরকে ভালো খেলে দেখাইতে হবে যে ওরা ভালো প্লেয়ার, এটা তো মানে এগুলো নিয়ে কেন মানুষ প্রশ্ন করার কোনো কারণই না। ঠিক আছে, সাকিব ব্যাটিং পারবে না বোলিং করবে, কিন্তু দেখলাম বোলিংও ঠিক মতো করতে পারছিল না, মানে বা আমি আমি ওরকম দেখি নাই বোলিং এ কিছু। সো এইটা আমাদের ধারণাই ছিল না। তবে দল, এই দল এই সমস্ত কিছু বিবেচনা করে যদি আমরা দেখি, আমি মনে করি অবশ্যই আমরা যে সেকেন্ড রাউন্ডে গিয়েছি সেটা ভালো করেছে। নাও এখন আসেন আপনি, সরি হ্যাঁ বলো।